নমস্কার, আমার রান্নার মজা চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কেন আমরা একটা কোভিড কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিড সিচুয়েশন, সবসময় হাত স্যানিটাইজ করবেন, মাস্ক পরবেন, কোভিড প্রোটোকল মেনে চলবেন। আজকে আমি দেখাবো স্টিম চিকেন মোমো। আচ্ছা, তার জন্য আমাদের যা লাগবে, এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর একটি লঙ্কা, এখানে পাঁচটা রসুন কুচানো আছে, 1 ইঞ্চি আদা, আর নুন, আর লাগছে গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, একটু সাদা তেল, সয়া সস, আর অবশ্যই চিকেন পেস্ট। আর ডোয়ের জন্য লাগছে ময়দা। এখানে সবই ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, এগুলো সব আমি হ্যান্ড চপারে একটু কুচিয়ে নেব। খুব একদম মিহি করবো না, অল্প অল্প একটু দানা দানা থাকবে। দেখুন হ্যান্ড চপারের সাহায্যে কি সুন্দর কুচানো হয়েছে। ঠিক এইরকম পুরো মিহিও হবে না, একটু দানা দানা থাকবে, এইরকম অবস্থায় আর বেশি কুচোতে হবে না। এইবার আমি এইটাকে চিকেনের মধ্যে মিশিয়ে দেব। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ গোলমরিচ মিশিয়ে দিলাম। এবার সব এগুলো মিশিয়ে তারপরে আমি ভালো করে হাতে মেখে নেব। নুন দেব 1 চামচ নুন দিলাম, কিন্তু আরেকটু লাগবে, 1.5 চামচ মতন। এখানে প্রায় 300 গ্রাম মাংস পেস্ট করা আছে, এখানে 1.5 চামচ মতন নুন লাগবে। আর দেবো 2 চামচ সাদা তেল। আর সয়া সস 1 চামচ। এবার সব কিছু দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো হাত দিয়ে। সব কিছু দিয়ে আমার চিকেনটা এখানে মাখা হয়ে গেছে, আমি এবার 15 মিনিট রেস্টে রাখব। এবার আমি ময়দার ডোটা তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ মতন নুন দিয়ে দিলাম, আর দেব 1 চামচ ভিনিগার, আর এখানে 2 চামচ মতন সাদা তেল আছে, টিস্পুনের 2 চামচ মতন আমি এটা পুরোটাই দিয়ে দিলাম। আমি এই সব কিছু দিয়ে ডোটাকে এবার তৈরি করব। এই সব কিছু আগে ময়দার সাথে ভালো করে ভিনিগার, নুন আর সাদা তেল দিয়ে তেল আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে, ঠিক আমরা লুচি যেমন লুচির ময়দা যেমন তৈরি করি ওই রকমই করব। খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা সফট ডো আমরা তৈরি করব। ডো আমাদের তৈরি মাখা হয়ে গেছে। এবার আমরা এই ছোটো ছোটো লেচির আকারে এরকম করে কেটে কেটে নেব, তারপরে এটা থেকে মোমো তৈরি করব। ঠিক লুচির লেচি যেমন হয় সেরকম ছোট ছোট লেচি করে আমি এখানে লেচিটা লুচির মতন করে বেলে নিয়েছি, পাতলা পাতলা করে হবে। এবার আমি এর মধ্যে চিকেনের পুরটা ভরে মোমো তৈরি করা দেখাবো। 1 চামচ মতন চিকেনের পেস্ট দিয়ে দিলাম। এবার আমি এগুলো বিভিন্ন শেপে বিভিন্ন জন বিভিন্নভাবে করে, এই একটা পাশ এরকম কুচি কুচি করে দিয়ে আর একটা পাশকে এইভাবে বন্ধ করে দিলাম। ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে স্টিম পেয়ে খুলে না যায়, এই রকম দেখতে হবে অনেকটা। এইভাবে আমি সবগুলো গড়ে নিচ্ছি। মোমো আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি
স্টিমারে দিয়ে মোমো মোমো মেকারে দিয়ে এগুলো স্টিম করে নেব 20 মিনিট ধরে। এখানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, এবার আমি একটা একটা করে মোমো এর মধ্যে বসিয়ে দেবো। মোমোগুলো সব সাজানো হয়ে গেছে এর মধ্যে, এবার আমি উপরে ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার সুইচটা অন করে দেবো। এবার 15 থেকে 20 মিনিট স্টিমে থাকবে, তারপরে আস্তে আস্তে মোমো তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে, এখানে আমি টমেটো সসের সাথে পরিবেশন করলাম। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার সবই আশা করব। আজ তবে আসি, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। নমস্কার।